চোদ্দ বছর অপেক্ষার পর দুহাজার সালের অক্টোবরে দু সালের বহুল আলোচিত গ্রেনেড হামলা মামলার রায় হয় বিচারিক আদালতে উনপঞ্চাশ জন আসামির মধ্যে পরিকল্পনা ও হামলা বাস্তবায়নের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয় রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু এবং গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দুই সাবেক মহাপরিচালক সহ উনিশ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড আর হামলা ও ষড়যন্ত্রে অংশ নেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক সংসদ সদস্য কাজী কায়কোবাদ সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত বাকি এগারো জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা রায়ের পরই ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ মামলা হিসেবে তা চলে আসে হাইকোর্টে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স মামলা শুনানির জন্য পেপার বুক তৈরি করতে হয় একটি মামলার নিম্ন আদালতের রায় সাক্ষীদের সাক্ষ্য জেরা আসামির জবানবন্দি সহ সকল নথি একসাথে যুক্ত করে বাধাই করা নথিকেই বলা হয় পেপার বুক এই পেপার বুক প্রস্তুত না হলে হাইকোর্টে শুনানি করা হয় না বিচারিক আদালত এই মামলার যে রায় দিয়েছিল তা ছিল প্রায় সাঁত্রিশ হাজার পৃষ্ঠার ফলে পেপার বুক তৈরিতেই বিজি প্রেসের সময় লাগলো দুই বছর যা শেষে ধাপে ধাপে পাঠানো হচ্ছে হাইকোর্টে পেপার বুক তৈরির পর এখন দায়িত্ব রাষ্ট্রপক্ষের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানিয়েছেন দ্রুততম সময়ের শুনানির জন্য আবেদন করা হবে একুশে আগস্টের পেপার বুক তৈরি হয়ে গেছে আমি এই ব্যাপারে চেষ্টা করব ইমিডিয়েটলি এটা কোনো পোর্টে ফিক্স করার জন্য একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলাটি অতি গুরুত্বপূর্ণ স্বীকার করলেও বিশেষ গুরুত্ব দিয়ে শুনানির পক্ষে নন আসামি পক্ষের এই জেস্ট আইনজীবী তবে তার যুক্তি উদ্দেশ্যমূলক বলে দাবি অ্যাটর্নি জেনারেলের অগ্রাধিকারভাবে পিক চুজ করে যদি কোনো বিশেষ মামলা করা হয় তাহলে তা নিয়ে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই ন্যায় বিচারের স্বার্থে অগ্রাধিকার দীর্ঘদিন পর্যন্ত যখন এই মামলাটা পড়ে আছে এই সময় অগ্রধিকার ভিত্তিতে এই মামলাটা করা সমচিন হবে না হেড রেফারেন্স শুনানি করা যাবে না এই কথা যদি আসামি পক্ষের আইনজীবীরা বলেন তো সেটা আমি বলবো এটাকে মামলাটাকে এটাকে ডিলে করার জন্য তারা এই কথা বলছেন এই মামলার দণ্ডিত ঊনপঞ্চাশ আসামির মধ্যে তারেক রহমান সহ আঠারো জন এখনও পলাতক নুরসিদ্দিকি মাছরাঙা সংবাদ ঢাকা